ইন্ন হায়ুটি পুত্তা বীণা হায়ুটি ফুল কি পরিমাণ গুনাং জিন্দগির ভিতরে আপনি করলেন আমি করলাম। এটা যদিও একই অন্যের খবর রাখিনা জানি না আল্লাহ পাকের কাছে আপনার আমার জিন্দিগির গুণাগুলো পাই টু পায় লেখা আছে খেয়াল করে শুনলে কথাগুলো বুঝবেন কি পরিমাণ গোনা দৈনন্দিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রত্যেক আমাদের দ্বারা হচ্ছে যা রসুলের হাদিস থেকে পাওয়া যায় ও লাইনান তাজনিয়ান জিনা হুমা আর অন্য হাদিসের রসুল বলেন জিনা লাইনে আর নজর দুই চোখের জিনা হলো চোখ দিয়া অবৈধ জিনার বস্তুর দিকে তাকানো খেয়াল করেন নাইলে বুঝবেন না আপনার প্রত্যেকদিন যেই যে নিয়মিত হচ্ছে যাদের অভ্যাস হলো টিভির স্ক্রিনে বসে বসে চা পান করা চাষলে বসে চা খাওয়া উপযুক্ত বা লেগা মেয়েদের ড্যান্স নাচ নিত্য যারা পরিবেশন করে আর যারা দেখে অবৈধ জিনার সঙ্গে সামিল অনেকে দেখবেন চাষ টুলে বসে বসে ঘন্টার ঘন্টা টিভি দেখতে থাকে আর টিভিতে ইন্ডিয়ান সিরিয়াল ইন্ডিয়ান ডান্স আর নাচ গান গুলো দেখানো হয় আসেনি মুখ খোলা কোন আসেনি এক কাপ চায়ে রসি এক ঘন্টা পর্যন্ত মাগরিব থেকে আসা অথবা এসা থেকে রাতে দশটা পর্যন্ত বসা থাকে আর ইয়ং যুবক যারা আছে মোবাইল যারা ব্যবহার করে এই মোবাইলে ঘন্টার ঘন্টা রাত্রি গভীর পর্যন্ত মোবাইলে গুগলে ঢুকে ইউটিউবে ঢুকে নাচ গান দেখতে থাকে অশ্লীল গরহিত কর্মকাণ্ড দেখে এর জন্য দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বলেন জিনা লাইনে আর নজর চোখের জিনা হলো যা বাস্তবে দেখলে গুণা হয় জিনা হয় সেটা মোবাইলে দেখলেও গুণা হয় জোরে কন্টিকা দুই কানের গান বাদ্য অশ্লীলতার বিষয়গুলো শ্রবণ করা শোনা যারা আমরা গান শোনার অভ্যাসে অভ্যস্ত হয়েছি কান ইয়ার ফোন লাগাই কাজ করি হাত কাজ করে পা কাজ করে কথা বলতেছি বিভিন্ন কাজে আমি ব্যস্ত কিন্তু কানি আর ফোন চলতেছে অনেকের অভ্যাসী এমন হয়ে গেছে গান শুনি আর কাজ করতে থাকে এতে একটা ভাব আসে আছে এমন তো মুখ সকলে বলেন আছে এমন আল্লাহর নবী বলেন দুই কানের জিনা দুই কানের অন্যায় হলো কান দিয়ে অষ্টি গান বাদ্য শ্রবণ করা মুসলমানি মান্দার এই গান হলো এটা যারা সস্যায় তন শয়তানের বাদ্য শয়তানের অশ্লীলতা শয়তান পৃথিবীতে এই অশ্লীলতা সর্বপ্রথম আরম্ভ করেছে সুতরাং এই গানবদ্ধের সঙ্গে যাদের অভ্যাস আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেনাকারীদের অন্তর্ভুক্ত করে দিবে জোরে কন নাউজুবিল্লাহ দুই হাত দ্বারা অন্যের কোনো বস্তু টাচ করা বা ধরা এটো একটা জিনাং ওয়ালিয়াদান তাজনিয়ান জিনা হুমা আলবাতসু দুই হাতের জিনা হলো হাত দ্বারা একটা মেয়ের গায়ে টাচ করলাম একটা মেয়ের মাথায় হাত দিলাম তার গায়ে ধরলাম তার হাতে ধরলাম তার ফুল দিলাম বিভিন্ন ভাবে হাত দ্বারা জিনা গায়ে বিচার হয় পা দিয়ে হেঁটে হেঁটে গোনার বস্তুর দিকে হেঁটে গেলাম জিনার বস্তুর দিকে হেঁটে গেলাম প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে বান্দা গোনা করতে করতে পারে পারে জিনা তবে সেটা বাস্তবায়ন হয় লজ্জাস্থানের দ্বারা আল্লাহর নবী এই জিনার জিনাগুলোর সম্পর্কে আলোচনা করেছেন আর লজ্জাস্থানের ব্যাপারে বিশ্ব নবী বলেন দুই জিনিসের নিষ্ঠ তুমি যদি আমি রসুলকে দিতে পারো আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিব জোর কনসব আল্লাহর নবী বলেন মাইয়াজ লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আল্লাহর নবী বলেন এই দুই চואলের মাঝে অর্থাৎ আমাদের দুই চাপার মাঝে যে জিব্বা আছে জিহ্বা কথা বলার জন্য আল্লাহ যে আমাদেরকে জিব্বা দিলেন আপনাদের প্রত্যেকের জিব্বা আছে নি दूसers জনে কয় বাকেরা কয় না যারা কর্ণরাকে জিহ্বা ছরাইছে তো লারা দিয়ে আমাদের জিব্বা আছে না নাই নবী বলেন জিব্বা যার কন্ট্রোল মুখ দিয়ে জিব্বা দিয়ে অনর্থক অহেতুক নিষ্প্রয়োজনীয় কথাবার্তা লের যে লোকটা বলে না জবান দিয়ে অনর্থক কথা বলে না আল্লাহ জস্তানের অপব্যবহার করে না দুই রানের মাছ করে লজ্জাস্থল আল্লাহর নবী বলেন লজ্জাস্থলের গ্যারান্টি যে ব্যক্তি দিবে অবৈধ পন্থায় এই কাজ করবে না জেনার কাজ করবে না আর জবানকে অন্যায় কাজে ব্যবহার করবে না তার মানে কারো কিবত করবে না কারো কুটনামি করবে না কারো দুষ্ট্রুটি চর্চা করবে না কাউকে গালি দিবে না কাউকে লানত দিবে না কাউকে অভিশাপ দিবে না আল্লাহর নবী বলেন আমি নবী আমার ওই উম্মতের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ঈমানদার তো আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুক্ত করার জন্য জান্নাতে দেওয়ার জন্য জান্নাতের ভিতরে আমাদের ঠিকানা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন আমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য পবিত্র কোরআনুল কারিমে আয়াত করে দিয়েছেন যাদের যাদের দ্বারা হাতের গুনা হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা চোখের দ্বারা কানের দ্বারা জবানের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা যে গুণা গুলো হয়ে গেল যেই গুণার দাগ গুলো ভিতরে পড়ে আছে স্পট গুলো কলিদার ভিতরে পড়ে আছে বলেন তো সেগুলো মোচন করার ক্লিন করার দরকার আছে না নাই তাইলে কেমনে কিলিন করবেন রসুলের হাদিস থেকে নেন আল্লাহর কোরআনুল করিমের আয়াত থেকে আপনারা এই আমলগুলো নিয়ে যাবেন তাইলে বহুত ফায়দা হবে দুনিয়া থেকে আপনি জান্নাতের উপযুক্ত পাত্র হতে পারবেন আল্লাহ তালার দরবারে আমাদের আদি পিতা সৈয়দনা আদম আলহ ইসালাম একদিন মুনা আজাদ করলেন রব্বিকারী ও আল্লাহ শয়তানকে আপনি শক্তি দিলেন কি শক্তি দিলেন যে শয়তান আমাদের অন্তকরণে ধোঁকা দেয় দিলের ভিতরে ধোকা দেয় আমরা যারা এখানে বসছি বলেন শয়তান জীবনে কোনোদিন দেখছি দেখছেন নাকি আপনি দেখছেন একটু হা না কইন দেখছেন দেখছেন শয়তান কোনোদিন শয়তান কি কোনোদিন জিন্দেগির ভিতরে দেখি নাই কিন্তু আমরা দোষ দেই শয়তানের শয়তান ধোকা দেয় শৈতান ওয়াসওয়াসা দেয় শৈতান আমাদেরকে গুনার কাজ করায় এটা আমরা বলি তো سيدنا আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ শৈতানকে আমাদের উপর শক্তি দিলেন পাওয়ার দিলেন শৈতান আমাদের দিলের ভিতরে ধোঁকা দেয় আমাদের দ্বারা গুনাহ করায় ও মালিক শৈতানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদেরকে শক্তি দেন আমার সন্তানদেরকে কেমন পর্যন্ত আনে আমার সন্তানদেরকে শৈতানের ধোকা থেকে বাঁচার জন্য আমাদেরকে অ্যাবিলিটি দেন তৌফিক দেন শক্তি দেন আল্লাহ তালা আদম আলী ইসলামকে বললেন আদম আমি তোমার প্রত্যেকটা সন্তানের সাথে একজন করে ফেরেস্তা নিয়োজিত করে দিলাম সেই ফেরেস্তা তোমার সন্তানদেরকে দিকে ডাকবে ভালো কাজের দিকে ডাকবে অন্যায় কাজ থেকে বিরত রাখবে আচ্ছা অসুবিধা না তো ঠিক আছে বসে আল্লাহ সিগিদনা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করার পর আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা বলেন আদম তোমার প্রত্যেকটা সন্তানের জন্য একজন করে ফেরেশতা নিয়োজিত করে দিলাম তারা তোমার সন্তানদেরকে নেক পথে ডাকবে ভালায়ের দিকে ডাকবে কল্যাণের দিকে ডাকবে ভালো কাজ করাবে আদম আলাইহিসসালাম সন্তুষ্ট হলেন আবার দোয়া করলেন আল্লাহ আরো কিছু শক্তি দেন যাতে করে আমার সন্তানেরা দুনিয়ার জমিনে শয়তান থেকে বেঁচে থাকতে পারে জান্নাতে হতে পারে সুবহানাল্লাহ আপনারা তো ভাবেন মাঝে মধ্যে হুজুরের কাছে গিয়ে এখন হুজুর পোলাটারে দোয়া করে দেন যেন সে শিক্ষিত হতে পারে ভালো একটা চাকরি পায় বিদেশ গিয়ে যেন ভালো কামাই করতে পারে বিভিন্ন ভাবে আমরা কিন্তু দোয়া চাই সন্তানের কল্যাণ চাই চাই কিনা চায় না তামাম পৃথিবীর তামাম মানুষের সর্বপ্রথম বাবা আবুল বাসার যাকে বলা হয় মানুষের পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন الله تعالى الله أرو الشوست كل الاعدام আমি আল্লাহ তোমার জন্য তোমার সন্তানদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত একটা দোর খোলা রাখবো একটা দরওয়াজা খোলা রাখবো সত্তর বছরের জিন্দিগির ভিতরে যদি শৈতান ধোকা দিতে দিতে গোনা করাতে করাতে জাহান নামের নিয়ে যায় আর মৃত্যুর আগে যদি একবার আমি আল্লাহর দরবারে চোখের পানি সেরে কান্না শুরু করে দেয় আমি আল্লাহ সত্তর বছরের জিন্দিগির গোনা মাফ করে তার জান্নাতের উপযুক্ত পাত্র বানাইয়া দিব জোরে

আল্লাহর নবী বলেন আত-তাসবিহাত ওয়া তামলা আনি ফিল মিজান কে সুবহানাল্লাহ বললে আল্লাহ মিজানের পাল্লা পরিপূর্ণ লুট করে ভরাট করে এক পাল্লা নেকি বান্দার আমল নামায় জমা করে দেয় বলেন তো নেকের দরকার আছে নি দরকার হইলে মুখ খুলে সুবহানাল্লাহ বলে নগদ নেকি একাউন্টে জমা কইরেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বাহানা তালস করে খোদা বন্দে বাহানা মিজুস্তান আল্লাহ তারা চায় আল্লাহর প্রত্যেকটা বান্দাই জান্নাতি হয়ে যাক আল্লাহ করে জাহান নামে দেওয়ার জন্য বানায় নাই আমরা সবাই যদি জান্নাতি হয়ে যায় তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতি হয়ে যায় তাইলে জান্নাতের কি খুব অভাব পড়বে বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ওসিলায় বড় বড় পাপিষ্ঠকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত করায়া তওবা করায়া পুত পবিত্র করায়া জান্নাতে নিতে চায় কিতাবের ভিতরে আছে হাদিসের কিতাবের ভিতরে আছে আল্লাহর নবীর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনের সবচেয়ে ব্যথিত হয়েছিলেন একটা ঘটনা শ্রবণ করে সেটা হলো আল্লাহর নবীর আপন চাচা তার নাম ছিল আমি হামজা আপনারা হয়তো নাম শুনেছেন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন আমির হামজাকে যেই লোকটা শহীদ করেছিল ওই লোকটার নাম হলো ওয়াহশীwidetilde upor bortite kalima pore musliman হয়েছেন ও নামক গোলামটি আরেকজন মহিলা ছিল ধনী মহিলা হিন্দা তার নাম হিন্দা মহিলা ওই হিন্দা মহিলা বলছে তুমি যদি আমার স্বামীর খুনি এনে দিতে পারো কল্লা এনে দিতে পারো তাইলে তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব দিবা আল্লাহর নবিরাপন চা যাক আমি রে হামদাকে ও হাসি শহীদ করে দিয়েছিল ঘটনা অত্যন্ত মরমান্তিক ঘটনা বলা উদ্দেশ্য নয় অহসি আমির হামদাকে ঘোড়া থেকে ফেলে দিয়ে এরপর তার বুকের মধ্যে খঞ্জর ঢুকাইয়া আমির হামজাকে শহীদ করার পর আমির হামদার কান কেটেছে আমির হামদার নাক কেটেছে আমির হামজার ঠোঁট কেটেছে আমির হামদার বুকটা ফেরে ভিতর থেকে কলিজাটা বের করেছে জুড়ে চিল্লায় কন্যা অজবিল্লা কোন বাবা যদি কোনো বাবা অথবা কোনো চাচা যদি এই সংবাদ শুনে কোনো আত্মীয় স্বজন যদি খবর পায় যে তার সন্তানকে অথবা তার ভাতিজাকে অথবা তার চাচাকে এইভাবে হত্যা করার পর নাক কাটছে কান কাটছে টুট কাটছে আবার কলিজা উঠাই না বের করছে বলেন তো কষ্ট লাগবে কি লাগবে না মারছে তো মারছে আবার কেমন মরমান্তিক ঘটনা ঘটাইছে সেই আমির হামদার قاتল আমির হামদার হত্যাকারী ওয়াসী মক্কায় বসবাস করে আর আল্লাহর নবী তখন মদিনাতে বসবাস করেন মক্কা থেকে আল্লাহর নবীর দরবারে চিঠি এলো হাসি এই ঘটনার বহুদিন দিন পরে বিশ্ব নবীর দরবারে চিঠি পাঠাইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার চাচা আমি হামদার হত্যাকারী কেউ যদি পরিচয় দেয় যে আমি আপনার ছেলেরে মারছিলাম আমি সেই লোক আপনাকে খুব হাসি দেওয়ার কথা কইবে দুই চারজন কইতো বাকিরা হাসি দিয়ে কইবো মনে হ্যাঁ পুলামাইরা বলেছে আপনার এই লোক যদি আপনার ফোন দেয় কৈ আছো কথা ক না ঠিক কি না আল্লাহর নবীর দরবারে চিঠি পাঠাই না ও হাসি চিঠি নিমিত্র লেখলে আমি তো অপ করা চা চা আমি রেহাম নিজ হাতে হত্যা করেছি আমি বড়ো অপরাধী আমি বড় গুনাহকার জিন্দগির ভিতরে হয়তো মানুষ এত বড় পাপ করে নাই আমি যেটা করেছি কিন্তু গো নবী আল্লাহ পাকের কোরআনুল করিমের আয়াত শোনার পর আমার মনে চায় আমি তো বা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমি খুনি আমি হত্যাকারী আমি পাপিষ্ট কিন্তু আমার মনে চায় তো বা করে কালিমা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কিন্তু কোরআনুল করিমের একটা আয়াতের কারণে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াতের কারণে আমি কালিমা পড়তে সাহস পাই না একটা আয়াত আমাকে কালিমা পড়তে বাধা দেয় নবীজি গো আপনি যদি আমারে আশ্বস্ত করেন তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হব খেয়াল করে শুনেন আপনাদের উদাসীনতা অনেক বেশি বেশি ভাইরা আমারে বন্ধুরা আমার আল্লাহর নবীর দরবারে চিঠি পাঠাইলেন আমার মনে চাই কালিমা পড়তে কিন্তু কোরআনের একটা আয়াত আমার কালিমা পড়তে বাধা দেয় আপনারা তো জীবন বড় শুনছেন কোরআন মানুষের হেদায়ত দেয় আর অহসি চিঠি লেখ লোক কোরআনের আয়াত আমারে কালিমা পড়তে বাধা দেয় আয়াতটা কি কোরআন কারিম আল্লাহ বললেন বলবো সবাই কোন সবাই বলবো বলবো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق، ولا يزنون، ومن يفعل ذلك يلقى آثامًا.

আমরা জানেন না যে কোরআন শুনছেন তো তো অটোমেটিক আল্লাহ বের হয়ে যাচ্ছে ইমানের সাথে সম্পর্ক কারণ কোরআনে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ

নিশ্চয়ই যারা ईमानदार মুমিন তাদের সামনে যখন ইয়াদ করায়া দায়া হয় শরণ করায়া দায়া হয় কারে আল্লাহকে আল্লাহর শরণ যখন তাদের সামনে করা হয় अथवा আয়াত যখন তালাত করা হয় ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা তাদের ইমান বাড়ে ইমান তাজা হয় ইমান চার্জ হয় সুবহানাল্লাহ আমি আজকের খতিব সাহ আমাদের হযরত আমরা তো শুধুমাত্র ভায়া মাধ্যম ওরান তো নাজিল করেছেন আল্লাহ আমরা শুধু আপনাদেরকে শোনাই দিচ্ছি এখানে আমাদের কোন ব্যক্তিগত কোন শক্তি ব্যক্তিগত কোন এবালিটি ক্ষমতা কিছু না শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে আমরা শোনাই দিচ্ছি ওই কোরআনটাই আপনার দিলের ভিতরে একটা প্রভাব বিস্তার করে ওই কোরআনটাই মোয়াসারি হাতেই কি

অনা্থক কোনো মানুষকে হত্যা করে না। অহেতুক অনার্থক নিষ্য়োজনে অপরাধ ছাড়া কোনো মানুষনে হত্যা করে না, ওলা য়া জনু না এবং জীনা করে না আল্লাহ তাে মাফ করবে চৱনাতলাগ অমাই ইল্ক দালি কমাই ইয়াফাল দালিকা ইল্ক আথামা। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করে ফেলে অনার্থক কোন মানুষকে হত্যা করে এবং জিনা বিচার করে আল্লাহ কোরানে বলেন ওয়া দালিকায় ক আসামা এই তিনটা অপরাধ যেই বিত্তে দুনিয়াতে করবে নিশ্চয়ই সে তার পাপের পাশ্চিত্ব ভোগ করবে শাস্তি ভোগ করবে জোরেন আলজবেল্লা ওয়াহশী তখন বলেন আল্লাহ জি তো বললেন এই তিন গুণা ব্যক্তি করবে সে তার পাশ্চিত্য ভোগ করবে তো আমি তো আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছি এই গুণাটা আমি করছি আবার আমির হামজার মতো মহান এক ব্যক্তিকে হত্যা করেছি তার কোনো অপরাধ ছিল না আবার জিনা বেবিসের সঙ্গে আমি জড়িত অগণ্য বিজি তিনটা অপরাধের মূর্তাকে আমি তিনো অপরাধ আমার দ্বারা হলো আমি কেমন করে আল্লাহর কাছে তোবা করি আমার তো সাহস হয় না তিনো অপরাধ থাকার কারণে আমি তোবা করতে সাহস পায় না অপরাধ করলে আল্লাহ অবশ্যই পাপের শাস্তি দিবেন তাইলে তোবা করে আমার লাভ কি রাসূলের সঙ্গে চিঠির মাধ্যমে যে কতব কতন হলো কথা হলো বলেন তো আমার আল্লাহ তাদের মনের খবর জানে কি না জানে না

ওই মতো এমন জঘন্য কাতেল আমির হানজার মতো এত বড় নেতাকে হত্যা করেছে ওই কাতেলকে তো বা করানোর জন্য আল্লাহ তালা তার পক্ষে কোরআনে আরেকটি আর একটি আয়াত বিশ্ব নদীর উপরে নাজিল করে দিল জোরে গন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أكبر وكان الله غفوراً পবিত্র কোরআনুল কারিমে ওয়াহশি নামক ওই ব্যক্তির জন্য আল্লাহ তালে একটা আয়াত কমপ্লিট করে নাযিল করে দিলেন আল্লাহ বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল করে জানায়া দিলেন ইল্লামাল ওয়া আমানা ওয়া আমিল কিন্তু যারা তোবা করবে ওই তিন অপরাধের কথা মাথা রাখতে হবে যারা জিনা করবে যারা শিরিক করবে যারা হত্যা করবে অবশ্যই সে তার পাশ্চিত্ব ভোগ করতে হবে আল্লাহ এই আয়াতে বলেন ইল্লা মান তাবা কিন্তু যারা তওবা করবে ওয়া আমানা ঈমান আনবে ওয়া আমিল আমালান সলিহা এবং নেক আমল করবে আল্লাহ বলেন ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাআলা তার পিছনে পিছনের জিন্দিগির সব গুণা মাফ করে ওই গুনার জায়গায় গুণা পরিমাণ নেক দিয়া দিবে জোরে কোন সুবাহান কত বড় মোহসেন আল্লাহ কত বড় দয়ালু আমার মালিক আল্লাহ তালা বান্দার গুনা মাফ করে ওই গুনার জায়গায় নেকি দিয়া দিবেন এই ঘোষণা পবিত্র কোরআন কারিমে জানাইয়া দিলেন তো এখানে আয়াতের শুরুতে আল্লাহ বললেন ইল্লা মান তাবা যায় তওবা করবে তওবাটা দুই ধরনের মুখ খুলে একটু আল্লাহর কাছে কোন কয় ধরনের একটা হলো কাফিরের তওবা আর একটা হলো মুমিনের তওবা কাফিরের তওবার সিস্টেম হলো কাফের বেঈমানি থেকে হিন্দু থেকে মুসলমান হবে ক্রিস্টান থেকে মুসলমান হবে ইয়াহুদি থেকে মুসলমান হবে মুশ্রেক থেকে মুসলমান হবে বেঈমানি থেকে ইমানির দিকে আসবে আরেকটা হলো মুমিনের তওবা মুমিনের তওবা হলো মুমিন গুনাহ করতেছিল গুনাহ থেকে গুনাহ ছেড়ে ভালো কাজের দিকে আসবে নেক কাজের দিকে আসবে জোরে কোন ঠিক না কাফের যে কালিমা পড়লো বেঈমান যে কালিমা মুসলমান হয় এটাও তওবা কি দুই তোবার ভিতরে পার্থক্য এতটুকু ওই ব্যক্তি বেঈমান ছিল ইমানদার ছিল না আর রুজু আনিল কুফর আর রুজু আনিল মাসিয়া কাফের ব্যক্তি কুফুরি থেকে ইমানের দিকে ফিরে আসবে ইমানদার হবে আর মুমিন ব্যক্তি যে গুনাহটা করতেছিল এই গুনা থেকে ফিরে আসবে আর তওবা করবে আল্লাহ আর জীবনে গুনাহ করব না এর ভিতরে পার্থক্য হলো আল্লাহ তালা কাফের তোবার ব্যাপারে বললেন আর তোবা তো তাহাদিম মা কা নাকাবলাকা তোবা করার দ্বারা তার পিছনের জিন্দেগিরে কাফের ব্যক্তি যদি তোবা করে উপুরি অবস্থায় যতবার ন্যায় হবে যত গুনা হবে আল্লাহ তালা সব গুনা মাফ করে দিবে জোরে গান সব হান আর ইমানদার যদি তোবা করার মধ্যে তোবা ইমানদারের তবাক হলে ইমানদার বেইমানি ইমানদার গুনা দিকে ফিরে আসবেন নেক কাজের দিকে তাইলে তার তওবা কবুল হবে খুব খেয়াল করে কথাগুলো বুঝতে হবে আল্লাহ যেহেতু বললেন ইল্লা মান তাবা তাহলে এই যে তওবাটা আল্লাহ বললেন এটা কিন্তু ইমানদারের তওবার কথা বললেন না এটা বললেন ওই ওয়াহশির মতো যারা বেঈমান ছিল কাফের ছিল তাদের তওবার কথা আল্লাহ বললেন কাফেরের তওবা কি কাফের তোবা আল্লাহ মাফ করে দৌ না করছে এটা না কাফের তো হলো সে ইমান কবুল করবে কি কবুল করবে ইমান এসে তো সে কি কাছে দোয়া করবে সে আগে ইমান আনবে কালিমা পড়বে এটা তার তোবা উফুরি ছেড়ে যে ইমানই ছেড়ে ইমানে আসা এটা হলো তোবা এই জন্য তোবার অর্থ কি আর রুজু ফিরে আসা তো আগে ছিল কাফ সেখান থেকে ফিরে আসবে কোথায় ইমানের দিকে কথা বলেন না ঠিক কিনা তো ওয়াহাসি ওয়াহাসির ব্যাপারে আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলেন আল্লাহর নবী চিঠির মাধ্যমে ওয়াহাসির দরবারে চিঠি পাঠায় দিলেন লিখে পাঠায় দিলেন আয়াতখানা যে আমার আল্লাহ বলছে ওয়াহাসি যারা তওবা করবে কুফরি ছাড়বে এবং নেক আমল করবে ইমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তার জিন্দগির সমস্ত বদি আল্লাহ নেকি বানায়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ অহাসিকৈ আমার আল্লাহ যে আয়াতিরি ভিতরে বললেন তৌবা করবে ইমান আনবে নে কামল করবে তাইলে আল্লাহ গুনা মাফ করে সমস্ত গুনা গুলি নিয়ে কি বানায়া দিবে কিন্তু এখানে যে শর্ত লাগানো হয়েছে ইল্লামতা বাবা আমানা ওয়া আমিলা আমালান স নে আমলের শর্ত আল্লাহ লাগাইলেন আমি তো বলতে পারি না আমি তো নিশ্চয়তা দিতে পারি না আমি যদি ইমান আনি আর তো বা করি আর মুমিন হয়ে যায় মুমিন হওয়ার পরে আমার হায়াতে কোলাবে কিনা আমি কামল করতে পারবো কিনা এই নিশ্চয়তা আমার কাছে নাই এই গ্যারান্টি তো আমার কাছে নাই আমি তো জানি না আমার জিন্দিগির ভিতরে কামল হবে কিনা যদি আমার দ্বারা নে আমল না হয় আল্লাহ যেহেতু বললেন ইমান আনার পরে নেক কামল করলে আল্লাহ গুনা করে নেক বানায় দিবে যদি আমার দ্বারা নেক কাজ না হয় তাইলে তো কোনো লাভ হবে না চিঠির ভিতরে উত্তর লেখা রাসুল আল্লাহ আল্লাহরে শর্ত আমাকে বড় পরেশান করে দিয়েছে আমি অস্থির জানি না তো আমি আপনাকে বলতে পারেন আগামীকাল বাঁচবেন না মরবেন আগামীকাল নিয়ে কামল করতে পারবো কিনা এই নিশ্চয় আমার কাছে নাই আল্লাহ তো এখানে বললেন ওয়া আমানা ওয়া মিলে আমান স লে হা চিঠি লেখার পরে আল্লাহ তা আলা আরেক আয়াত ও শিরীফকে কোরআনুল করিমী আল্লাহ নাজির করলেন জুরেখান সোহান আল্লাহ ইন্ন আল্লাহ আল্লাহ يغفر أن يشرك به ويغفر ما دون ذلك ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ظن পবিত্র কুরআনুল কারীমের আরেকটা আয়াত আল্লাহ তাআলা ওহসির পক্ষে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নাযিল করে দিলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইসুরাকাবিহি আল্লাহ মাফ করবেন না যদি তার কেউ শরিক করে। ওয়া অফির মাদুনা জানিক লিমাই আসা শিরিক ছাড়া সব কুনা মাফ করবে। তবে আল্লাহ যার এসাই তারে মাফ করবে। ধূরে কনস্থ ভাহান আল্লাহ এই আইয়াত কহাসে পর অস আবার আ পাইনা করলই সুল আল্লাহ। ইহা, বিভাল্ল। আল্লাহ যেবনলেন সিরখ ছাড়া সজকপুনা মাফ করে দিবেন তবে চাই তারে মাফ করবে। যদি আমাের নাসা। বিভদ না? লিমাই আসা বললেন আল্লাহ যাকে চায় তাকে মাফ করবেন। যদি আমার মতো এতব ক্ষুনিকে আল্লাহ মাফ না করে না চায়। তাইলে তো আমার তো বা করে কোনো লাভ হবে না। পরকালি আমারে জাহান আমি যেতে হবে জড়ে কণ্ঠিককে না। মানুষ তো কম আর এখানে বারবার কথা বললে এদিকে স্যার মনোযোগের খুব ডিস্টার্ব হ্যাঁ কথাগুলো বলতে দেন একটু ঠান্ডা মাথায় কষ্ট দেশে আপনাদের আমি একটু অসুস্থ জোরে জানে এরপরও কষ্ট করেই জোরে জোরে কথা বলতেছি আপনাদের একটু ধৈর্য ধরে শুনে মনোযোগ লাভ হল আল্লাহর আব্দুল আলামিন অন্তর জামি অন্তরের খবর জানেন অতবর পবিত্র পুরানুল ক্যানিমে এমন একটি আয়াত বিশ্ব নবীর উপর আল্লাহ তালা নাজিল করে দিলেন যে আয়াতে কোনো শর্ত নাই শর্তহীন একটা আয়াত আয়াতিল করলেন এই আয়াত যদিও অহাসির পক্ষে গুনাহগারদের পক্ষে আল্লাহ নাজিল করলেন তখনকার সময়ের কিন্তু আয়াতটা এমন আম এত ব্যাপক তেমত পর্যন্ত যত মানুষ যত জিন্নাত পৃথিবীতে আগমন করবে সকল পাপীদের জন্য এ আয়াতে আল্লাহ মহা সুসংবাদ দান করলেন সুবাহ আল্লাহ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب

আমগো বাড়ি ওলি কার বান্দি বাইদ গিয়া যদি কোন বান্দির ঘর বান্দি বলতে পারেন না হুজুর ওয়াজ করে দিছে আমরা বান্দা পড়া হলো বান্দি বৌরা বান্দি না মহিলারা কি কার বান্দি আবার আমনের বান্দি কেন ব্যস্ত আল্লাহরবদুল্লা মিন তামাম পৃথিবীর বান্দাদেরকে ডাকলেন বিবাদী আল্লাহ দীন আস আলা আং ফুসিগিম নফসুন এক বছর আং বহু বছর আল্লাহ তারা তামাম পৃথিবীর যাদের ভিতরে প্রাণ আছে আত্মাসে মুসলমান ইমান আমরা যারা মানুষ আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বের ব্যাপারে আল্লাহ বললেন যারা নিজের ব্যক্তির ক্ষতি নিজে করেছো আমরা যারা গ্রামের বাসায় বলি নিজের পায়ে নিজে যারা কোরাল মারছো ঠিক না যারা নিজের পায়ে নিজের হাতেই কোরআাল মারলা নিজের ক্ষতি যারা নিজে করলা আল্লাহ তাদেরকে বলেন আল্লাহ তখন রহমত রে বান্দা জিন্দগি বর সত্তর বছরে জিন্দগির ভিতরে শুধু গুনাই করলা অপরাধী করলা গুনা করতে 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 জীবনটারে বরবাদ করে দিলা এজন্য তো আমি একটা কথা বলি কানা মনে মনে জানা যারা জন্য তোবার বয়ান হইতো সারা এত কষ্ট লাগে গুলো বুঝের মানুষ যখন অবুজের কাজ করে জীবনে কি হাসছেন কম ভাইসা থাকলে তো আরো হাসবেন গল্প করেন আড্ডা করেন কত কিছু হয় কোরআনের মাহফিলের কি তখন গল্প বাকি থাকে যেটা বসছেন কি আপনাদের মনোযোগ কি বুঝিয়ে রেখেছে আপনার মনোযোগের উপরে ডিপেন্ড করবে সবকিছু আমল আর এই সবকিছু বোঝা যায় যে কার কত মনোযোগ আছে যারা খেয়ালদের কথাগুলো শুনতেছেন কি বলেন লাভ হবে না আপনাদের বলেন না লাভ হবে কিনা আর এখানে বৈশ্ব যদি কেউ বুট খায় বাদাম খায় কটকট কটকট করে আওয়াজ করে ও আজকে সে শুনতেছে খেয়ার গরম করতেছে মনোযোগ দেন মনোযোগ দেন মনোযোগ দেন রাগ করেন আমার কথা মনোযোগ দিয়ে কথা শুনুন জিন্দগি বড় জাতির গুনাহ হলো সীমা লঙ্ঘন হলো অতিরিক্ত গুনাহ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পর্যায়ে যা হয়ে যাওয়ার কথা তার এই পরিমাণ অপরাধে করলো আল্লাহ তাদেরকে আশা দিলেন এই আয়াতে আল্লাহ বলেন লা তাকুনু তুমির আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না হযরত এখন সুবহানাল্লাহ তিনি কত বড় দয়ালু মালিক একবার চিন্তা করে দেখেন আপনার সাথে আমার যদি কোনো दुश्मनी হয় আপনার সাথে আমার যদি কোনো অন্যায় হয় আপনি যদি আমার কাছে কোনো অন্যায় করেন আপনার দোষটা আমি কতক্ষণ পর্যন্ত ডেকে রাখতে পারি একদিন দুই দিন তিন দিন এরপর আর ঢাকা রাখতে পারি না হজম করতে পারি না সামান্য একটা দোষ দেখলে পরে এটা আমি চাষ গরম করে দিয়ে অমুকত এই কাম করছে এত লোক বলা না চোখ খারাপ কান খারাপ মুখ খারাপ দিল বলা না ভিতর ভালো না চরিত্র খারাপ বিভিন্ন ভাবে আমরা তার উপরে ক্লেম দিতে থাকি অবজেকশন দিতে থাকি তিনি কত বড় সত্তার সত্তার আপনার সত্তর বছরের লাইফ স্টোরি সত্তর বছরের জিন্দিগির ভিতরে আপনি কত অন্যায় করলেন

সীমা লঙ্ঘন করলাম অতিরিক্ত করলাম পাপ করতে করতে জিন্দগি বরবাদ করে দিলাম কি পরিমাণ গুনাহ করলাম এই সব খবর আল্লাহ পাকের কাছে আছে না নাই আপনাদের কাছে কম বেশ আছে প্রত্যেকে তো জানিনি কি পরিমাণ গুনাহ হয়েছে আর জানেন আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ তাআনা এই গুনাহগারদের জন্য তওবার সুব্যবস্থা করে দিলেন তোবা কখন পর্যন্ত আপনি সময় পাবেন করার জন্য হাদিস শরীফ থেকে পাওয়া যায় আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আব্দি মা লাম বান্দার মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হওয়ার পর্যন্ত আল্লাহ তওবার অপশন রেখেছেন তওবা করার সুযোগ রেখেছেন সুবহানাল্লাহ কল আমরা না বুঝে অনেক সময় দেখা যায় একটা লোক চোখ উল্টায় দিয়ে চোখ উল্টায় দিয়ে মৃত্যুর গরগর আরম্ভ হয়ে গেল ছটফট করতেছে জান বের হয়ে যাচ্ছে এমন সময় ইমাম ইমাম যায় আমার আব্বার একটু তোবা পড়ায় দেন তখন তোবা পড়াবে থেকে লোকটা তো সকুলটাই দিছে হিতাহিত জ্ঞান নাই চেঞ্জ নাই কিছু বলার মতো শোনার মতো বলার মতো কোর মতো কোনো শক্তি তার গায়ে নাই কথা বলেন না না সুস্থ মস্তিষ্কে হিতাহিত জ্ঞানে নিজের অন্যায়ের কথা স্মরণ করে অতীত কৃত কর্মের কথা অপরাধের কথা স্মরণ করে গভীর জনিতে সেই পড়ে পড়ে আল্লাহর দরবারে যদি কান্না করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দিগির সব গুণা মাফ করে দিবে জোরে কন সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভিতর পরিষ্কারের কথার ব্যাপারে আয়াত করলেন জাহিরি পরিষ্কারের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত-তাওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাত্বহিरीन আল্লাহ তাআলা দুই পবিত্রতার কথা ইয়াতে উল্লেখ করেন ছোট্ট আয়া তিনি মিত্র আল্লাহ বলেন যারা তৌবা করে গুণা থেকে নিজের দিলটাকে ক্লিন করে পরিষ্কার করে আল্লাহ তাদেরকে বন্ধু বানায় মহাবত করে অজু ছুটে যাওয়ার পর কোনো নেক আমলের জন্য আবার যারা পবিত্রতা অর্জন করে এটা হলো জা পবিত্রতা কিন্তু আয়াতে আল্লাহ বাতিলি পবিত্রতার কথা আগে বলছেন তার মানে আজকে সমাজের ভিতরে দেখেন পায়খানা করার পরে হজু করে ময়লা লাগলে ধুয়ে নেয় বায়ু বের হলো উজু করলো কোরআন শরীফ পর্বে উজু করলো এই জাহিরি পবিত্রতার আমল থাকলো কিন্তু বাতিনি পবিত্রতা প্রত্যেক দিন গুনাহ হয় অন্যায় হয় ওই অন্যায় থেকে তওবা করতে হবে প্রতিনিয়ত এই আমলটা আমাদের মাঝে খুবই কমজোরে কণ্ঠে না প্রত্যেক দিন হাজার হাজার গুনাহ হয় এমন মানুষ আছে এক বছরের ভিতরে একবার তওবা করে না মাপ চায় না এমনও মানুষ আছে দশ বছর পার হয়ে গেছে অত শত বা করে না গুনা করতে 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 কলিজার ভিতরে গুণার ময়লা জমা হয়ে আছে অ্যাটাক হয়ে আছে ব্লাক হয়ে আছে অথচ আল্লাহ পাকের কাছে কোন তোবা করে না হাদিসে আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল্লাহর জমিনে আমরা দেখেন দুনিয়াতে যারা অপরাধী আমরা ঘৃণাই করি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহর রাসূল বলে দিলেন সমস্ত আদমের সন্তানেরা গুনাহগার ওই গুনাহগারদের ভিতরে অপরাধীদের ভিতরে যারা আল্লাহর কাছে মাপ চায় আর আর অপরাধী থাকে না আমার আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে যায় বন্ধু হয়ে যায় দামি হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় জুরে কোন সুবহান আর জুরে চিল্লায় বলেন সুবহান গুনাহের কারণে হুজুরকে বড় বসায় কথা বলে একবারে ঠিক না তবে আমারে বলছিল যে 9টার 9:30টার পর হুজুর আসবে এইজন্য আমি ওইভাবে प्रिपरेशन নিয়েছিলাম আলহামদুলিল্লাহ যে চলে আসছে আমি শুধু দুইটা কথা বলি আমি বিদায় নিব বড়দেরকে বসায় কথা বলা এটা পুরোই বেয়াদবি সর্বশেষ যে দুটো কথা আমাদের গুনাহের কারণে বর্তমানে বর্তমান বিশ্বে গুনাহের কারণে আমরা যে কুফল ভোগ করতেছি। কিতাবের ভিতর আছে আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়াইলেন। নামাজের লম্বা রুকু লম্বা সিজদা আদায় করার পর নামাজ শেষান্তে আল্লাহর নবী যখন সাহাবায়ে کرامের সামনে আসলেন সাহাই কারণ জিজ্ঞেস করে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আজকে আপনার নামাজটা একটু ভিন্ন হয়েছে এত লম্বা রুকু এত লম্বা শিরজা ইতিপূর্বে কোনোদিন এত এত লম্বা নামাজ পড়তে আমরা দেখি নাই তখন আল্লাহর নবী বলেন সাহাবিবীর আমি আমার নামাজের ভিতরে আমার উন্মতির জন্য তিনটা দোয়া করেছি আপনাদের জন্য আমাদের জন্য তিনটা দোয়া করলেন এক নম্বর দোয়া রাসুল করলেন আমি শর্ট করে বলছি অকমালিক দোয়াটা করলেন আল্লাহ অপরাধ করার কারণে গুণা করার কারণে পাপ করার কারণে অন্যায় করার কারণে আমার উম্মতকে দুঃশ্মন লেলিয়ে দিয়ে আমার উম্মতের উপরে আসমান থেকে গজব নাজিল করে আপনি ধ্বংস করে দিয়েন না আল্লাহ রব্দুল আল সাথে সাথে দোয়াটা কবুল করে নিলেন আমি শুধু এই অংশটুকু বলবো দ্বিতীয় অংশটুকু বলবো না তৃতীয় অংশটুকু বলবো না তুমি দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন দুইটা শর্তের মাধ্যমে বিশ্বনবি নবী দোয়া করলেন আল্লাহ গুনা করার কারণে আমার উন্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েন না আসমান থেকে গজব নাজিল করে আপনি বিশ্বব্যাপী দুর্যোগ দিয়ে আল্লাহ বিশ্বব্যাপী কোনো গজপ্নাধীন করে আমার উম্মদকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ দুয়া কবুল করেন দুইটা শর্তের মাধ্যমে কোরআনের আয়াত থেকে পাওয়া যায় আল্লাহ বললেন মা কান আল্লাহু লিউ আদ্দি বাহুয়া আংটা ফি ঘিম মা কান আল্লাহ হুমু হুম মিয়া الله تعالى بولن মা কানাল্লাহ লিউআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম ওগো নবী আপনি যতদিন তাদের মাঝে তার মানে আপনার উম্মতের মাঝে বেঁচে থাকবেন আপনার খাতিরে আপনার উম্মতকে গুনাহ করার কারণে আমি আল্লাহ সমলে আজাব দিয়ে ধ্বংস করে দিব না বিশ্ববিধি দুর্যোগ নাযিল করব না আমি আল্লাহ মহামারী দিব না বিশ্বনবী যতদিন দুনিয়াতে ছিলেন तमाम পৃথিবী জুড়ে উম্মতে মুহাম্মদকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা বিশ্ববিধি কোনো আপনি নাযির করেন নাই এটা রাসূলের খাতিরে রাসূলের সম্মানে আল্লাহ করেছেন কিন্তু গো নবী যদি আপনি দুনিয়াতে থাকবেন না আপনার অবর্তমানে আপনার উম্মতেরা গুনাহ করার পর যদি বেঁচে থাকতে চায় সুস্থ থাকতে চায় নিরাপদ থাকতে চায় তাদের জন্য সবচেয়ে বড় জরুরি ও হুম ইস্তাগফিরুন গুনাহ করার পর আমি আল্লাহর কাছে মাপ চাইতে হবে তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে গুনাহ করবে আর মালিকের কাছে মাপ পাবে না ওয়ান্নাই করবে আর ক্ষমা পাবে না করবে আর আমি আল্লাহর কাছে আসবে না আমি আল্লাহ করোনার মতো মহামারী দিব যেটা বর্তমানে আছে কথা বলেন ঠিক না

না ওই Tash আগে আগে ওটা আসে এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দ্বিতীয় নাম্বার আইয়ান্দা মা হালা ফিয়লিহা 10 বছর সুদ খাইছেন 10 বছর ঘুষ খাইছেন 10 বছর আকাম বুকাম হইছে যে গুনা রানিং চলতেছিল সেই গুনার জন্য 10 বছরের অতীতের জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া অনুসূচনা করা কার কাছে

ফ্যাক্টরি চাকরি করত এমডি আসিলো এরপরে সিস্টেম মতো মালিকরা ঠকায় 10 কোটি মাইরা দিয়ে হাই নিজে একটা ফ্যাক্টরি দিয়েছে সব টাকা অবৈধ আছে না নাই রদ্দুস সালামাতে ইলা সাহিবিহা যার টাকা মাইরা খাইছেন যার যার টাকা তোশত করছেন যার থেকে টাকা নিয়ে আসছিলেন এই ধরনের বান্দার সাথে লেনদেন থাকে বান্দার টাকা বান্দারে ফিরিয়ে দিয়া এরপর আল্লাহর কাছে তওবা করলে maaf হবে আর নাই তো সারা জীবন কানলে হজ করলে যাকাত দিলো আল্লাহর কাছে তওবা কবুল হবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক